চারটি প্রশ্ন আপনার জীবন পাল্টাই দিতে পারে। কয়টি প্রশ্ন? চারটি প্রশ্ন আপনার জীবন চিন্তাধারা পাল্টাই দিতে পারে। এক নম্বর, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রথম প্রশ্ন করবেন, এই তোরা কে পাঠাইলো? তখন আপনার মন উত্তর দিবে আল্লাহ। উত্তর আর মুখে দেওয়া লাগবে না, আপনার শুধু প্রশ্ন করবেন মুখে, উত্তর সব আপনার মনে দিবে। কারণ আপনি না জানলে উত্তর সবগুলো আপনার মনের ঠিকই জানা আছে। এই তোরে কে পাঠাইলো? মন উত্তর দিচ্ছে আল্লাহ। এইবার আপনি প্রশ্ন করবেন নিজেকে, কেন পাঠাইলো? এই প্রশ্ন যখন আপনি করবেন তখন আপনার বর্তমান জীবন অতীত জীবন সামনে চলে আসবে আপনার। আরো জোরে বলেন না রে ভাই। এবার আপনি প্রশ্ন করবেন, কি করলি এতদিন? আপনার সারা জীবনের গুণা সামনে চলে আসবে। যখন আপনি চার নম্বর প্রশ্ন করবেন, কি নিয়ে ওনার সামনে যাবে, তখন আপনার হাসর আপনার সামনে চলে আসবে। আর একটু জোরে বলেন না রে ভাই। প্রথম প্রশ্ন, কে পাঠালো? উত্তর দেওয়া লাগবে না ভাই, নিজের মনকে উত্তর দিলে চলবে। কে পাঠালো? উত্তর আসবে। দ্বিতীয় প্রশ্ন, কেন পাঠালো? আপনার উত্তর চলে আসবে, ঠিক আছে। তৃতীয় নম্বর, কি করলি? চতুর্থ নম্বর, কি নিয়ে যাবি? এই চারটি প্রশ্ন, গভীর মনোযোগ, এই চারটি প্রশ্নের উত্তর যেই দিন আপনার মনে ফিল আপ হয়ে যাবে, এতটুকু বুঝে নেবেন আপনার মনে ঈমানের আলো জ্বলতে থাকবে। এখন আপনি নিজেকে এই প্রশ্নটা করেন তো আপনার জীবনে শুধু প্রশ্ন, উত্তর পাবেন শুধু একটাই, কি? কে পাঠালো? আল্লাহ, বাস। আর বাকি তিনটাই আমরা এখনো ফেল, কথা কয় না কেন? বাকি তিনটা তো আমরা এখনো ফেল, জিরো জিরো আন্ডা। কেন জানেন? আমরা নিজে কামাই যদ্দুর, অন্যের বদনাম করে হারাই ফেলে তদ্দুর। আমরা নিজে কামাই যদ্দুর, অন্যের গীবত করে তার চাইতে হারাই ফেলে আমরা তার চাইতেও বেশি। আমরা কামাই যদ্দুর, হারাই তার চাইতেও বেশি।